जा देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमो। जा देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमो। नमस्कार बंधुरा, प्रत्येक के जानाई शुभ पंचमी प्रीति और शुभेच्छा, संगे थाकछे आंतरिक अभिनंदन। आज आमी आपनादेर जानाबो पंचमीर रात थेके विजय दशमीर रात्रि पर्यन्त घुमुते जाबार आगे बोलुन एई एकटी छोट्ट मंत्र, जे मंत्रटी उच्चारण करले मा दुर्गा सन्तुष्ट हबेन एवं आपनार सकल प्रकारेर जीवने कष्ट बाधा विपत्ति केटे जाबे। आपनारा प्रत्येकेई जानेन मा दुर्गा एखन एई धराधामेई आछे, कारण एखन चलछे देवी पक्ष। ताई देवी पक्ष चलाकालीन समयेर मध्ये अति अवश्यई एई काजटी आपनाके करतेई हबे, जार फले सुफल लाभ करते पारें आपनि। आजकेर भिडियोते आमि एई विषये विस्तारित जानाबो आपनादेर, आर अति अवश्यई भिडियोटिके देखते थाकुन आर आमादेर एई सौभाग्य यूट्यूब चैनलटिके सबस्क्राइब करे पासेर नोटिफिकेशन बेलटी अन करे राखबेन। आपनादेर भालोबासा आमादेर चैनलेर जन्य एकान्त काम्य एवं शिरोधार्य। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যে একদমই ভুলবেন না। তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। পঞ্চমী থেকে বিজয় দশমী পর্যন্ত রাত্রে ঘুমুতে যাওয়ার আগে যদি এই বিশেষ দুর্গা মন্ত্রটি উচ্চারণ করেন, আপনি পাবেন সুখ শান্তি সমৃদ্ধি, জীবনের সকল প্রকারের বাধা বিপত্তি খুবই সহজে কেটে যাবে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ যে দুর্গা মন্ত্র তা অতি অবশ্যই রাত্রে উচ্চারণ করতে। আজ আমি আপনাদের সামনে সেই বিশেষ একটি মন্ত্র বলবো যা আপনি রাত্রে খাওয়া দাওয়ার পর বিছানায় বসে জাস্ট ঘুমোতে যাওয়ার আগে সঠিকভাবে উচ্চারণ করবেন। এবং এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি যদি দেবী দুর্গাকে অন্তত তিনবার প্রণাম নিবেদন করেন এবং দেবীকে বলেন যে আমার প্রতি সন্তুষ্ট হও, সেক্ষেত্রে অতি অবশ্যই সুফল লাভ হবে। আপনার মনস্কামনা কি, চাহিদা কি, এই বিষয়গুলি কিন্তু আপনাকে জানাতে হবে না। আপনি কেবলমাত্র শুদ্ধাচরণের সঙ্গে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন, তাতেই দেখবেন আপনার সকল মনস্কামনা কিন্তু ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। তাই অতি অবশ্যই এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। এই বিশেষ কাজটি করার জন্য জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া। আজ আমি আপনাদের সেই বিশেষ মন্ত্রটি উল্লেখ করে দেব, কিন্তু মনে রাখবেন মন্ত্রটিকে সঠিকভাবে আপনাদের অন্তত তিনবার উচ্চারণ করতে হবে। বাড়ির প্রত্যেকে মিলে একসঙ্গে যদি এই মন্ত্রটি উচ্চারণ করেন সবথেকে শুভ ফল লাভ হবে। আর নিরামিষ আহার করে এই মন্ত্র উচ্চারণ করার একটি বিশেষ নিয়মও রয়েছে, তাই অতি অবশ্যই আপনি ভোজন করবেন কিন্তু নিরামিষ আহার করে তবেই এই মন্ত্রটি
উচ্চারণ করবেন। এই মন্ত্রটি আপনাদের সামনে উল্লেখ করে দিলাম। মন্ত্রটি হলো ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার।